বাংলা সাহিত্যের রহস্যময় ও রোমাঞ্চকর জগতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ স্বনামধন্য লেখক শ্রী সোমনাথ ব্যানার্জি রচিত একটি রহস্যময় কাহিনী নিয়ে আপনাদের সামনে রহস্য ও রোমাঞ্চের টিম। আজকের কাহিনী কাম রহস্য। এই কামের বশবর্তী হয়ে কত মানুষই না বিপদে পড়েছে, আর ঠিক তেমনই একটি বিপদের কথা রহস্যের গল্পের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে চলেছে রহস্য আর রোমাঞ্চের টিম। তাই শুনে ফেলুন আজকের গল্প শ্রী সোমনাথ ব্যানার্জির কলমে কাম রহস্য। ও গো সঞ্চিতা, হৃদয়ের মিতা, তুমি যে আমার। ও গো প্রাণবায়ু মোর প্রাণের পরশ, স্পন্দনতে আমি যে তোমার। সমকের মুখে এই রকম একটি প্রেমের কাহিনী শোনার পর সঞ্চিতা লজ্জা পেয়ে ঘরের ভেতর ঢুকে যায়। সমক হো হো করে হাসতে হাসতে বলে, তোর তোমার দাদাকে দেখে লজ্জা পাচ্ছ? ও আগে আমার বন্ধু, তারপর? আমি এবার বলি, হ্যাঁ বলেই ফেলো শালা। দূর শালা, সঞ্চিতা আমার হৃদয় হলে তুমি হলে আমার ফুসফুস, বুঝলে? দেখো ভায়া, আমি তোমার বন্ধু ঠিকই, তাই আমি তোমার সামনে তোমার স্ত্রীর সাথে প্রেম করাটা কিছু খারাপ মনে করছি না। কিন্তু একবার ভেবে দেখো তো, সঞ্চিতা কিন্তু আমার ছোট বোনও বটে, তাই ওর সামনে। এবার সমক সোফা থেকে নিজের পা দুটো মেঝেতে নামিয়ে বলে, আগে বিয়েটা করো ভায়া, তারপর বুঝবে, বুঝলে? এই বলে একটা সিগারেট ধরিয়ে বারান্দায় চলে যায় সমক। আমি অগত্যা বেগতিক দেখে নিজের কম্পিউটারে কাজ সারতে থাকি। হঠাৎ আমাকে চমকে দিয়ে দরজার কলিং বেলটা বেজে ওঠে। আমি উঠতে যাব, সমক বারান্দা থেকে বেরিয়ে হাত নেড়ে আমাকে বসতে বলে দরজা খুলতে যায়। দরজা খুলতে আমি চেয়ার থেকে বসে দেখি এক বছর ৩৫ এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। তার মুখ চোখ দেখি মনে হচ্ছে বেশ কিছুদিন রাত্রে ঘুম হয়নি তার, মাথার চুল উস্কো খুস্কো। সমককে দেখে হাত জড়ো করে নমস্কার জানিয়ে বলেন, নমস্কার সমকবাবু আছেন? সমক বেশ কর্কশ গলায় বলে, কি সমক? মানে সমক, এই বিখ্যাত গোয়েন্দা সমক সেন আছেন? ওই যে উনি ওখানে বসে আছেন, আসুন। এই বলে সমক আমার দিকে আঙুল দেখিয়ে দেয়। আমি তো পূর্ববাদ, কীসব রসিকতা করছে ও ভদ্রলোক! আমার সামনে এসে দাঁড়াতে আমি কিছু বলতে যাব, অমনি সমক পেছন থেকে চোখ টিপে আসল পরিচয় দিতে বারণ করে দেয়। ভদ্রলোক সোফায় বসার পর আমি জিজ্ঞাসা করি, আচ্ছা আপনাকে তো ঠিক চিনলাম না। ভদ্রলোক পকেট থেকে রুমাল বার করে কপালের ঘাম মুছে বলে, আসলে আমার নাম অমিত রায়, যাদবপুরে আমি থাকি, পেশায় একটা বেসরকারি অফিসে কাজ করি। তারপর একটু থেমে বললেন, আসলে যদি কিছু মানে মনে না করেন, যদি একটু জল পাওয়ার যেত। আরে হ্যাঁ হ্যাঁ বসুন, আমি দিচ্ছি। আমি চেয়ার ছেড়ে রান্নাঘরের দিকে চলে যাই। জল নিয়ে ফিরে আসতে দেখি সমক ভদ্রলোকের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাকিয়ে আছেন। তার মানে অমিতবাবুকে একবার ঝালিয়ে নিচ্ছে সমক। আমি জল এনে ওনাকে দেওয়াতে অমিতবাবু ঢক ঢক করে জল পান করার পর সমক বলে, আচ্ছা আপনি সমককে আগে দেখেছেন? ভদ্রলোক অবাক হয়ে বলেন, না আসলে ইন্সপেক্টর ভদ্র আমাকে আপনার কাছে পাঠান, একটা বিপদে পড়ে আমি ভদ্র মানে ইন্সপেক্টর ভদ্রর কাছে যাই, তিনি আমার বাল্য বন্ধু, তার কাছে আমার প্রবলেমটা জানাতে তিনি আপনার কাছে আসতে সাজেস্ট করেন। এবার আমি এবার বলি, কিছু মনে করবেন না অমিতবাবু,
আসলে আমি হলাম পৃথ্বীজিৎ, সমকের বাল্যবন্ধু, আর উনি হলেন স্বনামধন্য গোয়েন্দা সমক সেন। সমক আমার দিকে বিরক্তির দৃষ্টিতে তাকিয়ে বলে, ব্যস্ত চলছিল। তারপর অমিত বাবু দেখে ফিরে বলে, হ্যাঁ আমি সমক, আসলে অনেকে এসে আমাকে খুব বিরক্ত করে, তাই আর কি, কিছু মনে করবেন না। এবার বলুন তো আমাকে দরকার পড়ুক কেন আপনার? ভদ্রলোক আবারও রুমালে ঘাম মুছে বলতে শুরু করলেন, আসলে সমকবাবু, আমি ছোটো থেকেই কলকাতা শহরে বড় হয়েছি, ছোটো থেকেই সবার সাথেই আমার সদ্ভাবও আছে, পাড়াতে আমার অল্প বিস্তর নামডাকও আছে ভালো কাজ করার জন্য। সমকে নিজের মুখটা বিকৃত করে বলে, এসব শোনা এসব জেনে আমি কি করবো বলুন তো, আসল কারণে আসুন। বেশ বেশ, এই বলে অমিতবাবু নিজের ভাবনাগুলোকে একটু গুছিয়ে নিয়ে আবার বলতে শুরু করেন, আসলে গত মাসে আমি আর আমার সদ্য বিবাহিতা স্ত্রী বনানী ভট্টাচার্য মধুচন্দ্রিমার জন্য যাই বেনারস। বিবাহের আগে 5 বছরের আমাদের সম্পর্ক মিস্টার সেন, আর ঠিক তখনই আমরা ঠিক করি বিবাহ হলে আমরা সর্বপ্রথম বেনারসেই আমাদের হানিমুনে যাব। বলতে পারেন এটা একটা ড্রিম ডেস্টিনি। যাক সে কথা, তবে সমকবাবু সেখানে যাওয়ার পর ঠিকঠাকই ছিল বুঝলেন, কিন্তু হঠাৎ করে এই বলে কান্নায় ভেঙে পড়লেন ভদ্রলোক। আমি এগিয়ে গিয়ে জলের গ্লাসটা এগিয়ে দিলাম, লক্ষ্য করলাম সঞ্চিতা ঘরের দরজার আড়ালে দাঁড়িয়ে আমাদের কথা শুনছে। আমি এসে বসতে সমক বলে, দেখুন নিজেকে আগে সামলান আর আসল কথাটা বলুন, তাতে আপনার উদ্দেশ্য আর আমার বিদেহ দুটোই কিন্তু পূর্ণ হবে। হ্যাঁ আপনি ঠিকই বলেছেন সমকবাবু। এবার ভদ্রলোক নিজের চোখের জল মুছে আবার বলতে শুরু করলেন, আমরা যেদিন চলে আসব তার আগের দিন রাতে হোটেলের ঘরে শুয়ে আছি, হঠাৎ বনানির ডাকে আমার ঘুমটা ভেঙে যায়। আমি চমকে উঠে তাকে জিজ্ঞাসা করি সে তার শরীর খারাপ করলো কিনা, কিন্তু বনানি কোনো কথাই বলতে পারে না সমকবাবু। অদ্ভুত একটা ভয় যেন তাকে তাড়া করছে তার চোখ মুখে। আমি প্রথমে একটু ভয় পেয়ে যাই তার মুখের অবস্থা দেখে, বুঝতেই পারছেন একেবারে অচেনা জায়গা, মানে আমি কিছুই বলতে যাব অমনি সে আমার ঠোঁটে এ আঙুল ঠেকিয়ে বলতে নিষেধ করে, খালি বাথরুমের দিকে আঙুল দেখিয়ে আমার দৃষ্টি আকর্ষণ করে। আমি সেদিকে তাকাতে দেখি একটা ছায়ামূর্তি ওই বাথরুমের ভেতর কিন্তু চলাফেরা করছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমরা ছাড়া ওইখানে মানে ওই রুমের ভেতর আর তো কোনো মানুষ ঢোকার কথা নয় সমকবাবু। আমি বিষয়টা বোঝার জন্য হাতে ওই 2 লিটারের জলের বোতল অস্ত্র হিসাবে ব্যবহার করার জন্য নিয়ে এগোতে থাকি। বাথরুমের দরজা খুলে ভেতরটাও দেখি, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সমকবাবু সেখানে কিন্তু কেউ নেই। আমি এবার অবাক হয়ে বলি, এসব কি বলছেন আপনি, এরকম কি সম্ভব নাকি? সমকি এবার নিজের চশমাটা হাতে নিয়ে পরিষ্কার করে বলে, হুম তারপর? অমিতবাবু আমার দিক থেকে মাথা ঘুরিয়ে সমকের দিকে ফিরে বলেন, তারপরই ঘটল সবচেয়ে চমকের বিষয়। যখন আমি বাথরুম থেকে ঘরের দিকে ঢুকব, ঠিক তখনই আমার মাথার পেছন দিকে কেউ সজোরে আঘাত মারে সমকবাবু, আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। পরের দিন সকালে যখন চোখটা খোলে দেখি আমি বাথরুমের মেঝেতেই শুয়ে আছি, মাথার মধ্যে একটা প্রচণ্ড যন্ত্রণা কাজ করতে থাকে, কিন্তু ঘরে ফিরে এসে দেখি সেখানে তো বনানি নেই। মানে? হ্যাঁ সমকবাবু, আমি বহু খুঁজলাম
সেখানকার প্রশাসনকেও বিশেষ করে সুরাহ করতে পারল না। এমনকি হোটেলের কেউ নাকি আমার স্ত্রীকে দেখেনি শামুকবাবু। তাহলে এইখানেই শেষ নয় শামুকবাবু, বিছানার ওর আগের রাতের পরিহিত মানে জামা কাপড় এবং যাবতীয় কিছু ওর পরিহিত এবং সঙ্গে নিয়ে যাওয়া জামা কাপড় সব কিছু রয়ে গেছে। এখন আপনি ভরসা শামুকবাবু, আমার বনানিকে ফিরিয়ে আনুন শামুকবাবু। শামুক সব শুনে চেয়ার থেকে উঠে একটা সিগারেট ধরিয়ে বলে, দেখুন এখানে দ্রুত প্রশ্নের কিন্তু উত্তর পাওয়া খুব দরকার। অমিতবাবু বললেন, কি প্রশ্ন বলুন না। প্রথমত আপনার স্ত্রী গেলেন কোথায়, আর দ্বিতীয় প্রশ্ন হল কাপড় জামা সব পরে থাকলে উনি কি নগ্ন অবস্থায় বাড়ি থেকে বেরিয়েছেন নাকি, বা বার করা হয়েছে নাকি, আর তাহলে কি ঘরে লোকের প্রবেশের সঙ্গে আপনার স্ত্রীর কিছু যোগ আছে। এইসব কি বলছেন শামুকবাবু, আমার স্ত্রীর সম্পর্কে এরকম মন্তব্য আপনি করতে পারেন না। শামুক এবার তার দিকে ফিরে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বলে, আমি আলবাত পারি অমিতবাবু, আপনি ভুলে যাবেন না যে এটাই কিন্তু আমার কাজ। হ্যাঁ, আপনার স্ত্রীকে পাওয়া গেলে কোনো সমস্যাই ছিল না, কিন্তু এখানে কিন্তু উনি প্রধান সাসপেক্ট। দেখলাম অমিতবাবু এটা শোনার পর মুখ নিচু করে বসে রইলেন। আমি শামুককে বললাম, তাহলে এখন কি ভাবছ শামুক? শামুক আমার থেকে ফিরে একটা রহস্যের হাসি হেসে বলে, ম্যাক প্যাক করো পৃথ্বীজিৎ। আচ্ছা পৃথ্বী, বলতো মাতা পার্বতী গঙ্গার মতো নদী ত্যাগ করে এই কুণ্ডে স্নান করলেন কেন? মণিকর্ণিকা কুণ্ডের দিকে তাকিয়ে প্রশ্ন করে শামুক। আমি মাথা চুলকে বলি, হয়তো ভালো লেগেছিল হয়তো। আমার দিকে ভূত দেখার মতন চেয়ে শামুক বলে, বুঝে গেছি চলো। এই বলে শ্মশান ঘাটের দিকে এগিয়ে চলে সে। আমি বলি, আচ্ছা শামুক, এত রাতে এখানে আসাটা কি খুব একটা ভয় পাচ্ছ ভাইয়া? এটাই তো সত্য, বাকি সবই মায়া। এই বলে সিগারেট টান দিয়ে সেটাকে ফেলে এগিয়ে চলে শামুক। শ্মশানে ঢুকে দেখি খান 15 চিতা একসাথে জ্বলছে, শামুক সেই দিকেই এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। এবার শামুক ওই দিকে তাকিয়ে আমাকে বলে, আচ্ছা প্রীতি, অমিতবাবু ওনার স্ত্রীর ছবি মেল করেছেন না তোমায়? আমি বলি, হ্যাঁ করেছেন তো, কিন্তু কোনো কিন্তু নয়, এবার চলো। এই বলে আবারও হাঁটা লাগায় শামুক। মণিকর্ণিকার এলোমেলো গলি দিয়ে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে শ্মশানের পড়ে থাকা বিভিন্ন রকম খই, বিভিন্ন রকম বস্তু, পাশের দোকানে বসে আসা মালায়ের গন্ধ, পানের জর্দার গন্ধ নাকে প্রবেশ করতে এক অদ্ভুত জগতে বিরাজ করছি এখন আমরা। আমি এবার হাঁটতে হাঁটতে শামুককে প্রশ্ন করি, এবার কোথায় চললে ভায়া? অমিতবাবুরা যে হোটেলে উঠেছিলেন ঠিক সেখানে যাব পৃথ্বী, আমি লোকাল পুলিশের সাথে কথা বলেছি, কোনো সমস্যা হবে না। গোল্ডেন এরা হোটেলের নামটা বেশ ভালো লেগে শামুক বলে, কি গো পৃথ্বী, ভুল করলাম না তো? এসব বিষয়ে তুমি ভুল করতে পারো না, সেটা আমি খুব ভালো করে জানি শামুক। বেশ, অনেক তেল দিয়েছো ভাইয়া, এবার চলো। হোটেলে ঢুকতেই দেখলাম বেশ বড় সড়ো ব্যাপার। এরপর আমরা একজন স্টাফকে জিজ্ঞাসা করলাম ম্যানেজার রুমে আছেন কিনা। পরিচয় হতে জানতে পারি ম্যানেজারবাবু বাঙালি, আর শুধু উনি নয়, এই হোটেলের প্রায় অধিকাংশ মানুষই নাকি বাঙালি। ম্যানেজার ইন্দ্রনাথবাবু আমাদের চেয়ারে বসতে বলে বলেন, দেখুন মিস্টার সেন, ঘটনাটা আমাদের হোটেলে ঘটায় হোটেলের
যথেষ্ট বদনাম হচ্ছে, তাই আপনাকে যে কেউ অ্যাপয়েন্টমেন্ট করুক না করুক, আমরাও চাই আপনি রহস্যের সমাধান করুন আর আমাদের বাঁচান। বুঝতেই পারছেন এই হোটেলকে কেন্দ্র করে কত মানুষের পেট চলছে, তাই সমকোণের কথা আটকে বলে, দেখুন তার আগে সব ঘটনাটা কিন্তু জানা দরকার, মানে আপনারা যেটুকুন জানেন। ইন্দ্রনাথবাবু চেয়ারে হেলান দিয়ে বলতে শুরু করলেন, দেখুন সমগবাবু, ওনারা আমাদের গেস্ট ছিলেন, তাই এর চেয়ে বেশি কিছু জানা বা বলার মতন প্রয়োজনীয়তা আমার ছিল না, তবে অনেকে কিছু জানলেও জানতে পারে। সমক উৎসুক নজরে প্রশ্ন করে, কি অনিকেত? অনিকেত হলো আমাদের হোটেলের একজন স্টাফ, অমিতবাবুদের টেক কেয়ার উই করছিল, মানে ওদের প্রয়োজনীয় জিনিস ওনাদের ঘরে পৌঁছে দেওয়া, এই এই সব। বেশ তো, তাহলে ওকে একবার ডাকলে ভালো হতো নাকি? অবশ্যই মিস্টার সেন, আমি এক্ষুনি ডেকে দিচ্ছি। এই বলে ইন্দ্রনাথবাবু রিসেপশনে ফোন করলেন। মিনিট পাঁচেকের মধ্যে আমাদের ঘরে একটি বছর ২৫ যুবক ঘরে প্রবেশ করে। ইন্দ্রনাথবাবু আমাদের পরিচয় করিয়ে দেবার পর ঘরের বাইরে চলে যান কোনো এক দরকারে। সমক অনিকেতের দিকে এখন এমনভাবে তাকিয়ে আছে যে বেচারা স্বাভাবিকভাবে মুখ তুলে কথা বলতে পারছে না। আমি তাকে আমাদের সামনের চেয়ারে বসতে বলি, তারপর সেই ছেলেটি বলে, অগেব আমাকে প্রশ্ন করে ছেলে দিলে ভালো হয় স্যার, আমার। আরে দাঁড়াও দাঁড়াও, এই বলে সমক তার দিকে ঝুঁকে পড়ে বলে, আচ্ছা অনিকেত, তোমাদের হোটেলের থেকে যে মেয়েটি নিখোঁজ হয়েছে, সরি মেয়ে না বলে মহিলাই বলি, তোমাদের হোটেল থেকে যে মহিলাটি নিখোঁজ হয়েছেন তার সম্পর্কে তুমি কিছু আমাকে অবগত করতে পারো? ছেলেটি এটা শোনার পর কেমন ঘাবড়ে যায়, তারপর বলে, স্যার আমি তো পুলিশকে সবই বলে দিয়েছি, আবার নতুন করে? আরে বলোই না, আমি তো শুনিনি, আর তাছাড়া তোমাদের ম্যানেজার মশাই নিজেই তো আমাকে সাহায্য করতে বলেছেন। ছেলেটি কি সব ভেবে তারপর বলতে শুরু করে, দেখুন আমার কাজ তাদের দেখভাল করা, এর বাইরে আমি কিছুই জানি না। এবার সমক আমাকে চমকে বলে, দেখো চাঁদু, অনেকক্ষণ তোমার নাটক দেখছি, এবার সোজা সোজা সব খুলে না বললে তোমার চুরির কথা কিন্তু আমি ইন্দ্রনাথবাবুকে বলে দেবো। আমি তো কিছু চুরি করিনি স্যার। ও তাই? আমি তো সিসিটিভিতে দেখলাম তুমি ক্যাশবাক্স থেকে কিছু একটা জিনিস সরিয়ে নিলে, ভেবেছো ম্যানেজার আমাদের সঙ্গে কথা বলতে ব্যস্ত থাকবে আর তুমি সেই সুযোগে। অনিকেত আমাদের অবাক করে সমকের পা ধরে ক্ষমা চেয়ে বলে, আমাকে আমাকে ক্ষমা করে দিন স্যার, আমি একদম ভুল করে ফেলেছি, ম্যানেজার বাবুকে বলবেন না স্যার, আমার সংসার। বেশ, তাহলে নিজের চেয়ারে গিয়ে বসো আর আমার প্রশ্ন উত্তর দাও। অনিকেত নিজের চেয়ারে বসতে আমি তাকে জল এগিয়ে দিই, সে জল পান করে বলতে শুরু করে, আসলে প্রথমে আমি সেরকম কিছু লক্ষ্য করিনি স্যার, পরে একদিন সকালে ওনাদের রুমে ব্রেকফাস্ট দিতে গেলে অমিতবাবু ঘরের দরজা খুলে দিয়ে বাথরুমে চলে যান, আমি ঘরে ঢুকে টেবিলে খাবার সাজিয়ে রেখে চলে আসতে যাব, ঠিক সেই সময় দেখি বেডরুমে ম্যাডাম তখনও শুয়ে আছেন আর ওনার পাশের টেবিলের দামির একটা কিছু গয়না আছে, সেগুলো দেখে আমার বড় লোভ হয়, কিন্তু বিশ্বাস করুন স্যার আমি সেগুলো চুরি করতে গিয়েও কিন্তু করতে পারিনি। আমি অবাকে প্রশ্ন করি, কেন? আসলে স্যার যেদিন মনস্থির করি যে গয়নাগুলো চুরি করব, সেদিন সকাল থেকেই আমি ওনাদের ফলো করতে থাকি, পরে সন্ধ্যা থেকে ওনারা ঘুরতে বেরোলে আমি ডুপ্লিকেট চাবি দিয়ে ওনাদের ঘরে প্রবেশ করি, গয়না খুঁজে নিয়ে যখন বেরিয়ে আসতে যাব তখন ম্যাডাম ঘরে ফিরে আসেন, আমি প্রথমে ভয় পেয়ে যাই স্যার, তাড়াতাড়ি লুকিয়ে পড়ি, কিন্তু ম্যাডাম আমাকে ধরে ফেলেন।
সমুখ এবার প্রশ্ন করে, বর্ণনা দিবি একা কেন অমিতবাবু ফেরেননি? আগে না স্যার, আমি ম্যাডামে পা ধরে ক্ষমা চাইতে থাকি। বুঝতেই পারছেন, একবার ম্যানেজার বাবু কানে খবর গেলে চাকরি থেকে শুধু বারই করবেন না, পুলিশে হাতও ধরে দেবেন। আমি কাকরত্ব মিনতি করতে থাকি ম্যাডামকে, কিন্তু সেই সময়। এই বলে অনিকেত কী যেন ভাবতে থাকে। আমি এবার বলি, কিন্তু সেই সময় কি? অনিকেত একটু অকচকিয়ে বলে, হ্যাঁ আসলে ম্যাডাম আমাকে খুব প্রস্তাব দেন, আমি রাজি হইনি স্যার। আমার সংসার আছে, আর তাছাড়া আমি চোর হতে পারি তা বলে দুশ্চরিত্র নই স্যার। আমরা সেখান থেকে বেরিয়ে তাড়াতাড়ি ঘরে চলে আসি, আর জেলে যাবার মানসিক প্রস্তুতি নিতে থাকি স্যার। বুঝতেই পারছেন, আমি গরিব মানুষ, বড় লোকদের সঙ্গে পেরে ওঠা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু ভাগ্যক্রমে সকালে জানতে পারি ম্যাডাম মিসিং। এই বলে চুপ করে যায় অনিকেত। সম্মুখ এবার একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, তার মানে তুমি কিছু অনিষ্ট করেছ, আর যাতে ধরনা পড়ো সেই জন্য বন্যানী দেবীকে দুশ্চরিত্র প্রমাণ করার জন্য উঠে পড়ে গেছ, তাই তো? বিশ্বাস করুন স্যার, আমার একটা কথা মিথ্যা নয়। আমি গরিব হতে পারি স্যার, অভাবের চোটে চুরিও করতে পারি, কিন্তু নিজের সম্মান নষ্ট করব না স্যার। বেশ, তুমি এখন আসতে পারো অনিকেত। এই বলে সমীক নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। আচ্ছা সমুখ, কি বুঝছ বলো তো? ডক্টর রাজেন্দ্র প্রসাদ ঘাটের শ্রেণীতে বসে সমুখকে জিজ্ঞাসা করলাম আমি। সমুখ চায়ের ভাঁড়ে চুমুক দিয়ে বলে, আচ্ছা পৃথ্বী, আমার বাঁ পাশের মান মন্দিরের দেয়াল দেখতে পাচ্ছ? আমি অবাক হয়ে তাকে বলি, কিসব হেয়ালি করছো বলো তো? হেয়ালি নয় ভায়া, এই দেয়ালটা যে কত শত বছরের ইতিহাস বয়ে বেড়াচ্ছে তার ইয়ত্তা নেই। তবে কেউ যদি সেই ইতিহাস সম্বন্ধে জানতে ইচ্ছুক হয়, সেই কেবল জানতে পারবে এই দেয়ালের না বলা বহু ইতিহাসের কথা। কিন্তু এর সঙ্গে তোমার কাজের কি মিল? আছে আছে পৃথ্বী আছে, আমি হলাম সেই ইতিহাসবিদ যে পুরানো ইতিহাসের পাতা ওঠাতে খুব মজা পায়। খালি আমাকে একটু সময় দাও ভায়া, খেলা এখন তো শুরু হলো কেবল। এই বলে ওর বিখ্যাত হাসিটা আবারও হাসতে থাকে। আমরা আমাদের হোটেলে ফিরলে আমি সঞ্চিতাকে একটা ফোন করি ও ভালো আছে কিনা জানার জন্য। এবারে আমাদের সঙ্গে আমার বোন সঞ্চিতা না আসায় আমার খুব খারাপ লাগছে। ফোনে সঞ্চিতার সংবাদ নেওয়া হয়ে গেলে আমি সমুখকে বলি, আচ্ছা সমুখ, সঞ্চিতাকে কি একবারও ফোন করতে নেই? বেচা রেখে তো এমনিতেই সঙ্গে আনোনি, তারপর অন্তত একবার। সমুখ জানলার দিকে তাকিয়ে সিগারেটের ধোঁয়া ছেড়ে বলে, এবারে আনার মতন অবস্থা ছিল না প্রীতি, সেটা তুমি খুব ভালো করেই জানো, আর তুমি তো আছোই তাই। সমুখের কথা শেষ হতে না হতেই ঘরের টেলিফোনটা বেজে উঠল। সমুখ সিগারেটটা জানলা দিয়ে টুসকি দিয়ে মেরে ফেলে ফোনটা রিসিভ করল, তারপর বলতে শুরু করল, হ্যালো আমি সমুখ সেন বলছি। হ্যাঁ হ্যাঁ বলি ইন্সপেক্টর সেন, কুছ ইনফরমেশন মিল আপকো? ওয়াইসি। এরপর রিসিভারটা রেখে আমার কাছে এসে চেয়ারে বসে পড়ে। আমি সমুখকে জিজ্ঞাসা করি, কি বলে ইন্সপেক্টর সিং? সমুখ আমার দিকে তাকিয়ে বলে, পরশু রাতে মণিকর্ণিকা শ্মশানের কাছে বনানী দেবীর মতন দেখতে এক মহিলাকে দেখতে পাওয়া গেছে, পুলিশ তাকে ফলো করলেও সে ভিড়ের মধ্যে মিশে যায়। এই বলে মাথার ওপর নিজের হাত রেখে চেয়ারে হেলান দেয় সমুখ। আমি বলি, তাহলে এরপর কি করবে? এটা শোনার পরে সমুখ চেয়ারে শটান সিদে হয়ে বসে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বলে, এবার
শ্রী শ্রী পার্বতীপতে হর হর মহাদেব। এই বলে হো হো করে হাসতে থাকে শামুক। তবে এই হাসি যে কি মানে দাঁড় করাচ্ছে সেটা আমি খুব ভালো করে জানি। এরপর সেদিন আর তেমন কিছুই ঘটেনি। সন্ধ্যা থেকে আমি একবার দশাশ্বমেধ ঘাটে সন্ধ্যা আরতি দেখতে চাই। শামুককে যাবার কথা বলতে সে বলে, না ভাইয়া তুমি করে এসো, আর পারলে তো একটা ছবি তুলেন দেখব। যেতে তো পারবো না এখন, ছবি দেখেই শান্তি পাই। আমাকে একটু সময় দেয় পায়া, আমার সময়ের খুব দরকার। আমি তাই সন্ধ্যা আরতি দেখা শেষ করে গোটা দশেক মোবাইলে ছবি তুলে চলে আসি দশাশ্বমেধ ঘাট রোডে। সেখানে সর্বসাধারণের জন্য বানানো সিমেন্টের চেয়ারে বসে তোলা ছবিগুলো দেখতে থাকি। এমন সময় একটা বাচ্চা ছেলে আমার কাছে এসে বাদাম ভাজা কেনার কথা বলে। তার মায়া ভরা মুখটা দেখে আমি একটা ঠোঁয়া কিনে নিয়ে সেখান থেকে বাদাম খেতে থাকি, আর সামনের রাস্তা দিয়ে চলে যাওয়া অজস্র মানুষের ছবি তুলে থাকি। কত ভাষাভাষী মানুষ শৃঙ্খলাবদ্ধ হয়ে চলে যাচ্ছেন নিজের নিজের গন্তব্যের দিকে। হঠাৎ আমার পেছনে থাকা বৃহস্পতি মন্দিরের ঘণ্টা বেজে উঠতে আমার হুঁশটা ফিরে ওঠে। মোবাইলে তাকিয়ে দেখি রাত 10টা বেজে গেছে। তাই আমি ওখান থেকে তাড়াতাড়ি করে হোটেলে ফিরে আসি। এরপর আর কিছুই ঘটেনি। আমি ফিরে এসে দেখি শামুক শুয়ে পড়েছে। রাতের খাওয়ার কথা ওকে জিজ্ঞাসা করতে সে খাবে না বলে দেয়, আর আমার খিদে না পাওয়ায় আমিও তাড়াতাড়ি শুয়ে পড়ি। সকালে ঘুমটা ভাঙতে দেখি শামুক বারান্দায় চেয়ারে বসে খবরের কাগজের পাতা উল্টাচ্ছে। আমি উঠতে সে বলে, কি ভাইয়া কাল কেমন ঘুরলে? আমি মৃদু স্বরে বলি, ধুর একা একা কি ঘোরা যায় নাকি? তাও সঞ্চিতা থাকলে না হয়। তাহলে অতক্ষণ কি করলে ভাইয়া? চলে আসতে পারতে হোটেলে। কি আর করবো বলো তো শামুক, দশাশ্বমেধ ঘাট রোডের পাশে বসে মানুষ দেখছিলাম আর তাদের কিছু ছবি তুলছিলাম। আহা প্রীতি, এটাই তো ভুল করো। আমি অবাকে বলি, কেন কি করলাম? যাদের ছবি তুলেছ তাদের অনুমতি নিয়েছ আগে? হ্যাঁ, অত মানুষের কাছ থেকে অনুমতি নেব কি করে বলো তো ভাই। এবার শামুক টেবিলের ওপর কাগজটা রাখতে রাখতে আমাকে বলে, কই কি ছবি তুলেছে দেখি, দেখো দেখি। এমনি তো বন্যানী দেবীর কেসটা কোনো সুরাহা করতে পারছি না, দেখি কয়েকটা ছবি দেখে যদি মনটা শান্ত করে যায়। আমি মোবাইলটা শামুকের হাতে দিয়ে বলি, বেশ তুমি তাহলে দেখো, আমি একটু ফ্রেশ হয়ে আসি। ফ্রেশ হয়ে যখন আমি শামুকের কাছে আসি দেখি সেখানে শামুক নেই, আমার মোবাইলটা টেবিলের ওপর পড়ে আছে। সত্যি শামুক যে কি করে না! যতই বিদেশে যাও প্রীতি, কলকাতা শহরে থাকার মতন আনন্দ আর শান্তি কোনোটাই তুমি পাবে না। বারান্দার রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া ছেড়ে বলে শামুক। সঞ্চিতা তার দিকে ফিরে একটু মৃদু হাসে। শামুক তার দিকে তাকিয়ে বলে, কি করি বলো তো সঞ্চিতা, কাজ তো যেতেই হয়, আর তোমাকে না নিয়ে যাওয়ার জন্য আমি খুবই দুঃখিত। আমি এবার নিজের উত্তেজনা সামলাতে না পেরে বলি, আচ্ছা শামুক, তুমি বনানী দেবীর রহস্যের কী সমাধান করলে ভাই, সেটা তো বললি না। শামুক নিজের চেয়ারে ফিরে এসে বসে বলে, এত উত্তেজনা ঠিক নয় ভাইয়া। আমি বলি, উত্তেজনা ভালো নয় যখন, তখন তো বলে দিতেই পারো, তাহলে সব সমস্যার সমাধান। শামুক এবার হো হো করে হেসে উঠে বলে, সত্যি তোমরা দুই ভাই বোন মিলে আমার মাথাটা একবারই শেষ করে দেবে। ওসব রাখো দেখি, এবার সমাধান কি করে করলে সেটা বলো। আমাকে তো ওখান থেকে নিয়ে চলে এলে, আর আমি জিজ্ঞাসা করতেও কিছু বলনি, এবার সঞ্চিতা তোমাকে জিজ্ঞাসা করছে ভায়া, এবার তো বলো কমসে কম। শামুক এবার মুচকি এসে বলে, বেশ বলছি শোনো। অমিতবাবু যখন আমার কাছে প্রথমে এসে ওনার স্ত্রীর কথা বলেন, তখন থেকেই
কেন জানি না সব কিছু একটা অদ্ভুত লাগছিল আমার, আর সেটাই লাগা স্বাভাবিক। তাও অমিতবাবুর অবস্থা দেখে কেসটা আমি নিই। তুমি জানো এই ধরনের কেস আমি খুব একটা নিই না, কিন্তু তার মুখটা দেখে আমার বড় মায়া হয়। প্রথম থেকেই আমার টার্গেট ছিল বনানী দেবীকে খুঁজে বার করা, আর এই ক্ষেত্রে পিথি তোমাকে ধন্যবাদ না জানালে কিন্তু চলে না। আমি অবাকে বলি, ধন্যবাদ কি জন্য সমক? তোমার মনে আছে বোধহয় পুলিশ আমাকে বলেছিল মণিকর্ণিকা ঘাটে বনানী দেবীকে একবার দেখা গেছে। হ্যাঁ তা তো বলেছিল, কিন্তু তার সাথে সমাধানের কি সম্পর্ক? আছে আছে ভাইয়া, সমাধানের সম্পর্ক আছে, আর সেটাই আমার মাথায় ঘুরতে থাকে। আমি ভাবতে থাকি বনানী দেবী মানে ধরি বনানী দেবীর মতন দেখ মহিলাকে পাওয়াটা খুব প্রয়োজন, তাই আমি থানায় ফোন করে সব কথা জানাই। ইন্সপেক্টর আমাকে আশ্বাস দেন যে তারা বনানী দেবীকে খুঁজে বার করতে আমাকে সাহায্য করবেন, কিন্তু আমার ভেতর কেমন যেন জবরদস্তি একটা যন্ত্রণায় ছটফট করতে লাগলাম। এমনিতেই সময় অনেক বেশি হয়ে যাচ্ছে, তার উপর বনানী দেবীর অস্বাভাবিক অন্তর্ধান, বুঝতেই পারছো বোধহয় ব্যাপারটা খুবই গুরুতর এবং আমার উপর কি পরিমাণ চাপ কাজ করছিল। এরপর সমক আমার দিকে ফিরে বলে, কিন্তু ভায়া সব চাপ কমে যায় তোমার তোলা ওই ফটোগ্রাফিগুলো থেকে। আমি অবাক হয়ে আবারও বলি, আমার ছবিগুলো থেকে? সে কীরকম? শোনো তালে, সেদিন হোটেলে সকালবেলা আমাকে ছবি দেখাতে তুমি ফোনটা নিয়ে দিয়ে যাও। হ্যাঁ তা তো দিলাম। একদম, আর সেই ছবি দেখতে দেখতে আমার এমন একটা জিনিস চোখে পড়ে যায় যে আমার সমস্ত প্রশ্নের উত্তর আমি পেয়ে যাই। তাই? কিন্তু কি দেখলে ভায়া? সমুকে বা চেয়ার ছেড়ে উঠে আমাদের সামনে পায়চারি করতে করতে বলতে শুরু করল, বনানী দেবীকে। আমি অবাকই বলি, মানে কিভাবে? আসলে তুমি তোমার অভ্যেসবশত ছবি তুলতে তুলতে অগোচরই বনানী দেবীকে ফ্রেমবন্দি করে নাও, আর সেই ছবি অনুসরণ করে আমি বনানী দেবীর কাছে পৌঁছে যাই, ব্যাস। এই বলে আবার চুপ করে যায় সমক। আমি এবার বলি, তাহলে বনানী দেবী এখন কোথায় সমক? আর উনি এতদিন ছিলেননি বা কোথায়? ভায়া বনানী দেবী এখন বেনারসে। মানে? হ্যাঁ প্রীতি, আসলে বনানী দেবী নিজের ইচ্ছায় অমিতবাবুকে ছেড়ে চলে যান, আর এটাই ওনার প্রথম থেকেই প্ল্যান ছিল, বলতে পারো বিবাহের আগে থেকেই। আর তাই বেনারসকেই তিনি বেছে নেন, কারণ বেনারসই আছে তার পুরাতন প্রেমিক। পুরাতন প্রেমিক কে? হোটেল ম্যানেজার ইন্দ্রনাথ বাবু। কি বলছো ভায়া? কিন্তু কোনো কিন্তু না পিথি, বনানী দেবীর সঙ্গে অমিতবাবুর বিবাহের 5 বছর পূর্ব থেকে সম্পর্ক থাকলেও সেই সময় বনানী দেবী ফোনের সোশ্যাল মিডিয়া মাধ্যমে আরও একটি সম্পর্কে জড়িয়ে পড়েন, এবং ক্রমে ক্রমে সেই সম্পর্কটা মানসিক এবং শারীরিক পর্যায়েও পৌঁছে যায়, এবং বনানী দেবীর মনে ইন্দ্রনাথবাবুকে নিয়ে একটা স্বপ্নের সাম্রাজ্য গড়ে উঠতে থাকে। আবার এদিকে বিবাহের পর, অর্থাৎ অমিতবাবুর সঙ্গে বিবাহের পর, বনানী দেবীর কিছু সময় ভালো কাটলেও পরে সাংসারিক জীবন কিন্তু অশান্তিতে নেমে আসে। আমি বলি, ইন্দ্রনাথবাবুর পুনঃ আগমনের পর? একদম ঠিক বলেছ প্রীতি, কিন্তু কি সমস্যা? বনানী দেবীর অতি আধুনিকতা মেনে নিতে পারছিলেন না অমিতবাবু, তার ওপর তার পুরাতন প্রেমিকের গল্পটা তো রয়েছে। এদিকে বনানী দেবীর পুরুষদের সঙ্গে খোলাখুলি আচরণ, বনানী দেবীর ব্যবহৃত পোশাক, এইসব নিয়ে তার একটা সমস্যা সৃষ্টি হয়, মানে অমিতবাবুর। আমি এবার প্রশ্ন করি, তাহলে অমিতবাবুকে সেদিন মাথায় মারল কে? আর বনানী দেবী সেই রাতেই সব কিছু ছেড়ে চলে গেলেনি বা কেন? আরে বুঝবো কিটাও বুঝলে না, অমিতবাবু আর বনানী দেবী যখন সন্ধ্যার সময় ঘুরে বেড়ান, ঠিক সেই সময়
ডুপ্লিকেট চাবি ব্যবহার করে ইন্দ্রনাথবাবু বা তার কোনো ভাড়া করা গুন্ডা মাধ্যমে ঢুকে অপেক্ষা করতে থাকে, আর বলতে পারো সেই কোনো পোশাক দেবীকে দেয়। পরে অমিতবাবু মাথায় আঘাত করে বনানী দেবীর ড্রেস বদলে সেখান থেকে বেরিয়ে যান। আসলে অমিতবাবুর কোনো জিনিসের প্রতি লোভ ছিল না বনানী দেবীর। তাহলে ওদের তিনজনের এখন কি অবস্থা? বনানী দেবী আর ইন্দ্রনাথবাবুকে গ্রেপ্তার করা হয়েছে, আর অমিতবাবুও একাকে জীবন কাটাচ্ছেন। এই বলে শমক আবারও রেলিংয়ে হেলান দিয়ে বাইরের রাস্তার দিকে তাকিয়ে থাকে। এতক্ষণ সব শুনে সঞ্চিতা একটুকুরো কাগজে কী সব লিখে আমার হাতে দিয়ে সে তাতে লেখা ছিল, ঠিক হয়েছে অমন লোকের একা থাকাই ভালো, আজকালকার যুগে পুরাতন ধ্যান ধারণা কী করে রাখেন কে জানে, আর উনি ভাবলেন কী করে যে একটা নারীকে বিবাহ করা মানে তার ওপর নিজের ইচ্ছা অনিচ্ছার ভার চাপিয়ে দেওয়া। শমক এটা শোনার পর মৃদু হেসে সঞ্চিতাকে বলে, সঞ্চিতা ভুল করছো, কোনো পুরুষই চাইবে না তার স্ত্রীর ওপর অন্য কোনো পুরুষের দৃষ্টি পড়ুক। আর হ্যাঁ, এটা ঠিক যে নিজের ইচ্ছা অনিচ্ছা কারোর ওপর চাপিয়ে দেওয়াটা ঠিক নয়, কিন্তু এটা ভেবে দেখো তো, একটা নারী যে একজন স্ত্রী তার কেমনভাবে নিজেকে প্রেজেন্ট করা উচিত। বনানী দেবী তো একা পারিয়ে যেতে পারতেন, তিনি একজন আধুনিকা চাকরিজীবী মহিলা, কিন্তু তিনি সেটা করলেন না। তিনি তার পুরাতন প্রেমিককে সাথে কাম প্রবৃত্তিতে লুপ্ত হয়ে গেলেন। আমি এবার বলি, আচ্ছা শমক তুমি এসব কী করে জানলে? তুমি হয়তো শুনেছ পৃথ্বী, অমিতবাবুকে ছেড়ে যাওয়ার আগের সন্ধ্যেতে হোটেলের এক কর্মচারীকে উত্ত্যক্ত করেছিলেন বনানী দেবী। আসলে উনি অমিতবাবু থেকে ছাড়া পেলেও ছাড়া পাননি তার নিজের কাম প্রবৃত্তির ওপর থেকে, আর শুধু হোটেলের স্টাফের ওপরই নয়, বিয়ের আগে এবং বিয়ের পরে বহু পুরুষের সঙ্গে সম্পর্ক জড়িয়েছিলেন এই বনানী দেবী। বহু চেষ্টা করেও তিনি তার এই কাম প্রবৃত্তিকে জয় করতে পারলেন না। এই বলে চুপ করে যায় শমক। চারিদিকে নিস্তব্ধতায় খালি দূর থেকে কোকিলের ডাক ভেসে আসছে, সে যেন জানান দিচ্ছে বসন্ত এসে গেছে। আপনারা শুনছিলেন শ্রী সোমনাথ ব্যানার্জির কলমে রচিত গল্প কাম রহস্য। গল্পের শেষে আপনাদের কেমন লাগলো সে মূল্যবান কমেন্টটা দিতে ভুলবেন না, আর কী ধরনের গল্প আপনারা শুনতে চাইছেন সেটাও কিন্তু একদম বলতে ভুলবেন না বন্ধুরা। সঙ্গে থাকুন আর সঙ্গে রাখুন রহস্য ও রোমাঞ্চের টিমকে। নমস্কার।